आज तुम कि उत्तर देवे महेश्वर भक्तेर भगवान रूपे तुम देवगणेर शत्रु के सहायता करेछो निजे पुत्रे चरम शत्रुर प्रार्थना स्वीकार करेछो एखने की करबे तुम रुद्रदेव की करबे देवी देवी तुम्ही बोलो की करते होबे आमाय आमी तुम्हार प्रदर्शित पथे चलबो आमी आमी तुम्हाके पथ प्रदर्शन कराबो देव देवी तुम्हें परमा प्रकृति आद्या शक्ति तुम्हें त्रिजगतेर पथ प्रदर्शनकारी तुमा होते सकल सृष्टिर उत्स आमाके सठिक दिशा प्रत्यक्ष कराओ देवी हे महेश्वर तुम्हाके कुमारके उपलब्धि कराते हबे प्रकृत रुद्र भक्त के रुद्र भक्तेर अर्थ केवल मात्र रुद्रे भक्ति स्थापना नय रुद्र भक्तेर अर्थ हलो पंचभूते दया जारा ए गुणेर अधिकारी नय तारा तोमार भक्त नय हे पिनाकपाणि तुमिओ भक्त एवं भंडेर मध्ये पार्थक्य करते पारले ना महेश्वर এখানে তোমায় এমন কার্য করতে হবে যাতে কুমারের অন্তরের কালিমা দূর হয় সে যেন তারকাসুরের প্রকৃত রূপ উপলব্ধি করতে সক্ষম হয় যাও মহেশ্বর এইখানে যুদ্ধস্থলে যাও অসুর দলন করো পুত্র স্কন্দকে নিজ চোখে দর্শন করতে দাও যদি তাতে তার অন্তরের দ্বন্দ্ব দূরীভূত হয় তোমার আদেশ শিরোধার্য দেবী তুমি আমাকে সন্ত্রস্ত করতে পারবে না বিষ্ণুদেব তোমার চক্র আমাকে নিধন করতে পারবে না বিষ্ণুদেব কারণ কারণ ব্রহ্মার পরে আমি তোমার বদ্ধ নই আমি কায়মন বাক্যে মহাদেবের উপাসনা করেছি তার আশীর্বাদ ধন্য আমি তারকাসুর তোমার পাপের কলস পূর্ণ হয়েছে আজ কোনো বর কোনো আশীর্বাদ তোমাকে রক্ষা করতে পারবে না তারকাসুর তোমার বিনাশ অবশ্যম্ভাবী কারণ তোমার বিনাশের অর্থ ধর্ম স্থাপনা জনার্দন আপনি যথার্থ বলেছেন এতকাল আমি এ যুদ্ধে যোগদান করিনি কিন্তু সেই ক্ষণ উপস্থিত যখন আমিও আপনার পার্শ্বে অবস্থান করে অধর্মের নাশ করব হে পিনাকপাণি শিবশম্ভ আমি তোমার আরাধনা করেছি বিগত বেশ কয়েক বছর ব্যাপী তুমি আমার সাধনায় তুষ্ট হয়ে আমার অস্ত্রজ্ঞান উন্নত করেছো আমি তোমার ভক্ত হে রুদ্রদেব আর তুমি কিনা আমার নাশ করতে চাও কার প্ররোচনায় তুমি আমার নাশ করতে চাও প্রভু কে কে প্ররোচিত করেছে তোমাকে এই কাজে
আমি তার বিনাশ করব। কিন্তু হে প্রভু, আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। এখন জটিল পরিস্থিতির সৃষ্টি হলো। পিতা কেন তার ভক্তের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন? তারকাসুর যতই ক্রুর হোক, যতই অত্যাচারী হোক, কিন্তু কিন্তু সে তো তার ভক্ত। বলুন আমি কোন দিশায় স্বর্ণ নিক্ষেপ করব। হে মহেশ, আমি এখনো উপলব্ধি করতে পারছি না আপনি স্বয়ং কি কারণে রণাঙ্গনে উপস্থিত হলেন। হে দেবাদিদেব, আপনি যেদিন সংহার মূর্তি ধারণ করবেন সেদিন ত্রিলোকে প্রলয় সৃষ্টি হবে, এ তো আপনার সেই মূর্তি নয়। হে কেশব, পুত্রের জন্য পিতা আজ এই ধনুর ধারণ করছে। দেবী পার্বতী আমাকে অনুরোধ করেছেন পুত্রের মনের সকল সংশয় দূরীভূত করতে। কুমার যদি স্বয়ং আমাকে অসুরকুলের বিরুদ্ধে ধনুর ধারণ করতে প্রত্যক্ষ করে তাহলে তার সংশয় দূর হবে, সে অস্ত্র ধারণ করবে। কারণ হে মাধব, আমি বা আপনি কেউই তারক বধের অধিকারী নই। দেবাদিদেব, এই কৌশল কার্যকারী হতে পারে, কিন্তু তারকাসুরের প্রকৃত মূর্তি দর্শন না করলে কুমার কার্তিকের কিশোর হৃদয় সংশয়াতীত হবে না। অতএব হে রুদ্রদেব, আপনি পিনাকধনুতে শত শত অসুর বাহিনী দলন করুন, এতে তারকাসুর ক্ষিপ্ত হবে এবং তার ক্রূর স্বভাব প্রকাশ পাবে। পরিবেশে আমি তোমার জয়গান করেছি, নিজ হস্তের ওপর অগ্নি প্রজ্বলিত করে আমি তোমার আরতি করেছি, তবু সে অগ্নি নির্বাপিত হতে দিইনি। আজ সেই তুমি তোমার এই ভক্তের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সংহার আরম্ভ করলে। মহাদেব, মহাদেব এই ক্ষণ আবেগ তাড়িত হয়ে ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নয়, অসুর দলন করুন মহাদেব, তারকাসুরকে আরো ক্রুদ্ধ করে তুলুন। মহাদেব,
তোমার এহেন ক্রূর এবং অবিবেচক আচরণের প্রত্যুত্তর অসুরগণ দিতে পারে। তারা শুধু আমার প্রতি মর্যাদা বসে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে না, কিন্তু আর নয়। অসুরগণ, অসুরগণ, দেবতারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, এর উত্তর তোমরা দাও। আজ আমি আমার শপথ ভঙ্গ করছি। অসুরকুল রক্ষার্থে আমি অসুররাজ তারক আজ পিনাকপানি মহাদেবের বিনাশ করব। কুমার, রণক্ষেত্র ত্যাগ করে হ্রদের সম্মুখে আশ্রয় নিয়েছ, রণক্ষেত্রে কি ঘটেছে সে বিষয়ে কি দেব সেনাপতি জ্ঞাত? সেখানে তারকাসুর শপথ করেছে আজ সে মহেশ্বরকে বিনাশ করবে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সেই পাপী। আমি তোমার পিতাকে চিনি পুত্র স্কন্দ, তিনি অসুরকুলের নাশ করতে পারেন, কদাপি তার ভক্তের নাশ করবেন না। কিন্তু সেই দুরাচারী তারকাসুর যার আরাধনা করে তারই বিনাশ করতে উদ্যত হয়েছে। যাও পুত্র, সযজ্ঞে প্রত্যক্ষ করো সেই দৃশ্য, তার রুদ্রে ভক্তির প্রমাণ পাবে তুমি। সেই পাপী দুরাচারী রুদ্র ভক্তের যোগ্যই নয়, তাকে তুমি সেই মর্যাদা প্রদান করছো, তোমার পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দিচ্ছ। মাতা, এ কি বলছো তুমি? ভক্ত কি করে ভগবানের নাশ করে? কুমার, সে প্রকৃত ভক্ত নয়, তার হৃদয় দয়া নেই, পঞ্চভূতে করুণা নেই, সে নিষ্ঠুর কঠোর দুরাচারী অসুর, নিজেকে পরিবর্তন করার কোনো প্রচেষ্টাই করেনি সে। এ সচক্ষে দর্শন না করলে তুমি উপলব্ধি করতে পারবে না কুমার। পথের ক্ষণ আগত দেবগণ, আপনারা প্রস্তুত হন। তারকাসুর, ওই খড়গ দ্বারা তুমি পিনাকপানির বধ করবে, এত স্পর্ধা তোমার? তুমি নিজেকে এই রুদ্র ভক্ত বলো? ইন্দ্রদেব, বাধা দেবেন না, তারকাসুর নিজের বীরত্ব প্রমাণ করতে চায়। সে মূঢ় বিস্মৃত হয়েছে যে তার ক্ষমতা সীমিত, সে পিনাকপানি শিব শম্ভুর প্রতি ধাবমান হয়েছে। মহাদেব এক স্বরে তার খড়গ দুখণ্ড করতে সক্ষম। এই খড়গ অসুরকুলের রক্ষক, এই খড়গ কখনো ব্যর্থ হয়নি। বিষ্ণুদেব, তারকাসুর, তুমি আমার বদ্ধ নও, তাই আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। মহাদেব, তুমি অকস্মাৎ এই দয়া দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ? আমি তোমাকে বধ করতে অক্ষম, তবে দেখো তারকের শক্তি। Thank you.
আসুর, এবার তোমায় বধ করব আমি। আমার হৃদয় সকল সংশয় দূর হয়েছে। তোমার মতো পাপী দুরাচারী কদাপি রুদ্র ভক্ত হতে পারে না। তোমার ন্যায় দুরাত্মা বধ করতে আমার কোনো ধর্ম নেই। প্রস্তুত হও দ্বারকাসুর। শিবনন্দন কার্তিকেয় তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাচ্ছে। তুমি বধ হবে, নচেত নচেত আমার বিনাশ ঘটবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। তারকাসুর, ভীত বোধ করছো? শিবনন্দন, তবে তোমার সংশয় দূর করার কারণে বিষ্ণুদেব ও রুদ্রদেব অসুর তলন করেছেন। এতক্ষণে তারকাসুর বুঝতে পারল কেন এই দুই মহাশক্তি তারকাসুরের বিরুদ্ধাচারণ করেছে। হে দেবগণ, তোমরা যতই কৌশল অবলম্বন করো, তারকাসুর পরাজিত হয় না। মহাবলী তারক তোমাদের দ্বন্দ্বযুদ্ধ স্বীকার করছে কুমার। তারকাসুর, দেখো জম্বাসুর, ওঠো জম্বাসুর। তোমার বিশ্বস্ত অনুচর এবং দিব্যাস্ত্রে পারদর্শী জম্বাসুর আজ আমার হস্তে নিহত হলো। আমার হস্তে জম্বাসুর, তোমার নির্দেশে ওই অসুর অনেক অত্যাচার করেছে তারকাসুর। দেখো আজ তার কি দশা। আর কিছু কাল পরে তোমারও এই দশা হবে তারকাসুর। ইন্দ্রদেব, তোমার এই বিদ্রুপের প্রত্যুত্তর দেব আমি। কুমার কার্তিকেয়, আরম্ভ করো দ্বন্দ্বযুদ্ধ। আজ সূর্যাস্তের পূর্বেই আমি তোমার বধ করব। Thank you.
শক্তি। এইবার আমি আমার তুলিরের সর্বশ্রেষ্ঠ অস্ত্র প্রয়োগ করব। এই অস্ত্র আমি মহাদেবের আরাধনা করে প্রাপ্ত হয়েছি। এই অমোঘ অস্ত্র নিশ্চিত রূপে তোমার প্রাণ হরণ করবে। Ha 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 ha!